তোমার কথা বলার থাকতেই পারে, আমার কথা শোনার ইচ্ছে নেই। দরকার না থাকলে আমি এখন আপনাকে বিরক্ত করতাম না, বিশ্বাস করুন। হ্যালো বাবা, ভাগ্যিস তুই ফোনটা ধরলি। উরাশি, তোর ছোট কাকির সাত তো। আমি তোর শাশুড়ি মাকে বলে এসেছিলাম না দিনক্ষণ ঠিক করে ফোন করব, তাই তো ফোন করলাম। কিন্তু এখন তো ওখানের অবস্থা খুব একটা ভালো নয়, আর এর মধ্যে রাশি ঝামেলার কথা ভেবে যদি প্রতিদিনের কাজকর্ম সরিয়ে রাখতে হয় সেটা তো আরো বড় ঝামেলা রে। আমি নিশ্চয়ই যাব। শোন না মা, আমি আমি পরে আবার ফোন করব, তুই শাশুড়ি মার সাথে আমাকে কথা বলিয়ে দিস। আচ্ছা। তুমি ভাবলে কি করে এই বাড়ির বাইরে পা দেবে তুমি? যতদিন এই কন্ট্রাক্টটা ভ্যালিড আছে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। ওই কন্ট্রাক্ট পেপারে আমার সাইন আছে ঠিকই, কিন্তু কোথাও এটা লেখা নেই যে আমি আপনাদের ক্রীতদাস। বরং ওই কন্ট্রাক্ট পেপারটা আমার আর উজ্জ্বলের বিয়ের সাক্ষী। তাছাড়া কন্ট্রাক্ট, আইন, এইসবের কথা বলার আগে এটাও তো মাথায় রাখা দরকার মা, যে এই এক বছর আমি আপনার ছেলের বউ। এক বছর শেষ হওয়ার আগে আপনি আপনার ছেলের সঙ্গে রিটার বিয়ে ঠিক করেছেন এবং এনগেজমেন্টও করিয়ে দিয়েছেন, যেটা নাকি আইনত অপরাধ। আমাকে ভয় দেখাচ্ছ? মা আমি আপনাকে, আর একটা কথা না, আমার পারমিশন ছাড়া তুমি বিক্রমপুরকে আমাদের বাড়ির সামনে ফুটপাতে পা দিতে পারবে না, ইজ দ্যাট ক্লিয়ার? বড় মা, আমার আর একটা জিনিস লাগবে, বলবো? আমায় অনেক রাত অবধি অফিসের কাজকর্মগুলো করতে হয়, আর গোল গোলদের সঙ্গে এক ঘরে থাকতে খুব সমস্যা হচ্ছে, আর রাশি দিদির ঘরটা তো এমনিতে পড়েই আছে। আমি ঠিক করেছি ওই ঘরে এবার থেকে আমিই থাকবো। অনেকক্ষণ ওই টেন্ডারটার ব্যাপার নিয়ে অপলা সিডের মধ্যে আলোচনা হয়েছে, আপনি যখন যা বলবেন আমি সব কারেন্ট আপডেটস দিয়ে দেব। ইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কবে টেন্ডারটা ওরা জমা দিচ্ছে আমি জানার সঙ্গে সঙ্গে আপনাকে ইনফর্ম করে দেব, ওকে? হাত ছাড়। কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আবার তুমি এসব কথা বলছো? একটু ভয় নেই নাকি তোমার? কেউ শুনতে পেলে মায়ের পাছে হয়তো ভীষণ কোনো প্রতিজ্ঞা করতে বলবে তোমার। রাশি, আমি না, দূরে থাকো, আর কটা দিনের তো ব্যাপার, এমনিতেও ভালোবাসলে কি না বাসলে তাতে কিচ্ছু যায় আসে না। শুধু একটা অনুরোধ তোমাদের কাছে, তোমাদের বড়লোকি খাম খেয়ালিপনায় গ্রামের গরিব মানুষগুলোর কোনো ক্ষতি করো না। আমি এতবার তোমায় বলছি যে আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। গরিব মানুষগুলো সারা বছরের ধান পুড়ে গেলে তারা কি খাবে? তাদের সংসার চলবে কি করে? কোথায় থাকবে? কি করে বাঁচবে? তোমার উত্তরটা আমি জানি হচ্ছে, আমার বিক্রমপুর, আমার গ্রামের গরিব মানুষগুলোর জন্য আমি সব কিছু করতে পারি। যখন থেকেই না বিক্রমপুরে ওই আগুন লাগার ঘটনাটা শুনেছে, তারপর থেকে কিরম একটা টেনসড হয়ে আছে। ও আমাদের জন্য যা করেছে আমরা ওর জন্য এটুকু করতে পারবো না? ওকে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। সুযোগ বুঝে রাশিকে একটা গাড়িতে তুলে বিক্রমপুরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। তাহলে ওই কথা রইল, ডান ডান। তললে তললে এত কিছু রাশিদার নাম, রাশিদার নাম।